হাঁসখালী ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সোহেল গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালিকে সিবিআই গ্রেপ্তার করে আজ রানাঘাট আদালতে পাঠায়। হাঁসখালী কাণ্ডে প্রধান অভিযুক্ত ব্রজ গোয়ালি, প্রভাকর পোদ্দার, বিত্ত গোয়ালি, কৌশিক বাড়াই, রঞ্জিত মল্লিক এই পাঁচজনকে গতকাল রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। সেখানে রানাঘাটের বিশেষ পক্সো আদালতের বিচারক সুতপা সাহা তাদের জামিন নাকচ করে দেন, 14 দিনের জেল হেফাজতের আদেশ দেন। এরপর গতকাল রাতে মূল অভিযুক্ত ব্রজ গোয়ালির বাবা তৃণমূল পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গোয়ালিকে গ্রেপ্তার করে সিবিআই। আজ তাকে রানাঘাট কোর্টে পাঠানো হয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।